আমরা প্রথম পাঠে 50 পর্যন্ত প্রশ্ন দেখেছি রসায়নবিদ্যা থেকে। আমরা সায়েন্স নিয়ে আলোচনা করছি আজ, রসায়নবিদ্যার 50-এর পরবর্তী প্রশ্নগুলো এখান থেকে দেখব এই ভিডিওতে। সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত? এখানে সোডিয়াম সিলিকেট কোয়ার্টস নামে পরিচিত, অ্যান্সার হবে এ, কোয়ার্টস নামে পরিচিত। সোডিয়াম সিলিকেট অ্যান্সার হবে এ, কোয়ার্টস নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, NaCl-কে কারো H2SO4 এর সহযোগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? HCl উৎপন্ন হয়। NaCl-কে কারো H2SO4 সহযোগে উত্তপ্ত করলে HCl উৎপন্ন হয়, অ্যান্সার হবে এ। কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? এখানে রেডন হচ্ছে সর্বাপেক্ষা ভারী গ্যাস। নেক্সট প্রশ্ন, শুধুমাত্র বিজারক রূপে কাজ করে কোনটি? শুধুমাত্র বিজারক রূপে কাজ করে H2S, অ্যান্সার হবে বি, শুধুমাত্র বিজারক রূপে কাজ করে H2S। কোনটি সবচেয়ে হালকা গ্যাস? কোনটি সবথেকে হালকা গ্যাস? এখানে হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা গ্যাস, অ্যান্সার হবে এ। নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদকে সাধারণত কুইক সিলভার বলা হয়, অ্যান্সার হবে এখানে ডি, পারদকে কুইক সিলভার বলা হয়। নিচের কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়? ফার্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে পাওয়া যায়, অ্যান্সার হবে এ। বেকিং পাউডার আসলে কি? বেকিং পাউডার আসলে সোডিয়াম বাইকার্বনেট, অ্যান্সার হবে এখানে বি। সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং পাউডার বলা হয়। কোস্টিক সোডা আসলে কি? কোস্টিক সোডা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্সার হবে এখানে ডি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কোস্টিক সোডা বলে। নেক্সট প্রশ্ন, প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? বেকারেল প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয়? জলকে বাষ্পে পরিণত করা এখানে রাসায়নিক বিক্রিয়া নয়, অ্যান্সার হবে এ। কোন যৌগের ক্ষেত্রে সমবায়তা ধর্ম দেখা যায়? এখানে সমযোজী যৌগ, সমযোজী যৌগের সমবায়তা ধর্ম দেখা যায়, অ্যান্সার হবে এ। কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির? এখানে হেলিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন দুটি সুস্থির, অ্যান্সার হবে বি। কোনটি তড়িৎযোজী মৌল? কোনটি তড়িৎযোজী মৌল? এখানে NaF হচ্ছে তড়িৎযোজী মৌল একটি, অ্যান্সার হবে এ। কোনটি সবচেয়ে হালকা ধাতু? Li, এখানে লিথিয়াম হচ্ছে সবথেকে হালকা ধাতু, অ্যান্সার হবে টি। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মক ধনাত্মক ধাতু? এখানে তড়িৎ ধনাত্মক ধাতু হচ্ছে H2, অ্যান্সার হবে সি। কোন দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়? কলেডিয় দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায়, অ্যান্সার হবে সি। টিন্ডাল এফেক্ট দেখা যায় কলেডিয় দ্রবণে, অ্যান্সার হবে এখানে সি। পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? অ্যান্সার হবে এখানে সীসা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়? টেবলন, টেবলন দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায়? কোনটি থেকে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়? ফরমালিন, ফরমালিন থেকে ফর্মিক অ্যাসিড প্রথম পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে বি। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতু প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক, অ্যান্সার হবে এখানে বি। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক, অ্যান্সার হবে বি। কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়? কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়, কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয়, অ্যান্সার হবে এ। জৈব যৌগের নামকরণ কোন পদ্ধতিতে করা হয়? জৈব যৌগের নামকরণ IUPAC পদ্ধতিতে নামকরণ করা হয়, অ্যান্সার হবে এখানে বি। ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে কি উৎপন্ন হয়? ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে সীসা উৎপন্ন হয়, অ্যান্সার হবে এখানে এ। এখানে কোশ্চেন নাম্বার 74, এখানে বলছে পরমাণুগুলি কী ধরনের পরমাণু? এখানে ভর সংখ্যা দেওয়া আছে, এটা হচ্ছে আইসোটোন। আমাদের আইসোটোন পরমাণু কেমন হয় সেটা জানা দরকার। এখানে আইসোটোন হল সেই সমস্ত পরমাণু যাদের নিউট্রন সংখ্যা এক। যেমন একটা এক্সাম্পল দেখো,
এখানে আইসোটনের কি সঙ্গে দেওয়া হয়েছে, আর অ্যাটমস হ্যাভিং দি সেম নাম্বার অফ নিউটনস আর কল্ড আইসোটনস, একই মানে সমসংখ্যক নিউটনযুক্ত পরমাণুকে আইস। এখানে নিচের কোনটি ইথানল, কোয়েশ্চেন নাম্বার 75, অ্যান্সার হবে সি, CH3CH2OH হচ্ছে ইথানল, অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে টেট্রাইথাইল লেড পেট্রোল যোগ করা হয় কারণ অ্যান্টি নকিং রেট বাড়ানোর জন্য, টেট্রাইথাইলে লেড পেট্রোল যোগ করা হয় অ্যান্টি নকিং রেট বাড়ানোর জন্য, অ্যান্সার হবে ডি। অ্যাসপিন কি, অ্যাসপিন হলো অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে সি, অ্যাসপিন হচ্ছে অ্যাসিটাইল সলিসাইলিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন সর্বাধিক খাদ্য পেটাই করা যায় মালেবল ধাতু হলো, এখানে অ্যান্সার হবে ডি, এইউ অর্থাৎ কোল্ড। নেক্সট প্রশ্ন সিনেবার হলো একটি আকরিক, এখানে অ্যান্সার হবে সি, এইচ এর আকরিক। কোনটি শর্করা, এখানে চারটি অপশান আছে, গ্লিসারল, ন্যাফথলিন, গ্লুকোজ এবং ময়দা, গ্লুকোজ হচ্ছে শর্করা, অ্যান্সার হবে এখানে সি। রান্নার গ্যাস হলো, এখানে অ্যান্সার হবে বি, বিউটেন এবং প্রোপেনকে রান্নার গ্যাস বলে। এলএসটির অর্থ কি, লাইসাইজিক অ্যাসিড ডাইথাইল অ্যামাইড, অ্যান্সার হবে এ, লাইসাইজিক অ্যাসিড ডাইথাইল অ্যামাইড। নেক্সট প্রশ্ন টিএনটি কি, টিএনটি হচ্ছে একটা বিস্ফোরক, অ্যান্সার হবে বি, লোহায় জং ধরলে তার ওজনের কীরূপ অবস্থা হয়, ওজন বৃদ্ধি পায়, অ্যান্সার হবে বি, জল জমে বরফ হলে এর আয়তন 8% বাড়ে, বরফ গলে জল হলে এর আয়তন কত কমে, এখানে যা বলা হবে যত পার্সেন্ট, ধরো এখানে 8% আছে সুতরাং এখানে 7 হবে, 1% কম হবে, এখানে অ্যান্সার হবে এ, 7/11/27। দ্রবণকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, দ্রবণকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, অ্যান্সার হবে এখানে বি। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত, 60টি, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 60টি। লোহা কোন দ্রবণে দ্রবিত হয় না, লোহা এখানে ধুমায়িত এইচএনও থ্রিতে দ্রবিত হয় না, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত, 3:1, হিমমিশ্রণে বরফ এবং লবণের অনুপাত হচ্ছে 3:1, অ্যান্সার হবে সি। নিম্নোক্ত কোনটি প্রাথমিক রং নয়, হলুদ প্রাথমিক রং নয়, অ্যান্সার হবে এখানে ডি। পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার, পলিথিন হচ্ছে ইথিলিন থেকে প্রস্তুত পলিমার, অ্যান্সার হবে সি। নিউক্লিক অ্যাসিড কে আবিষ্কার করেন, নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, এখানে অ্যান্সার হবে বি, মেইসচার, অ্যান্সার হবে বি, মেইসচার, উচ্চারণটা একটু দেখেও মেইসচার। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 mu সমান কত, অ্যান্সার হবে এখানে এ, 1.66 × 10⁻¹⁴. নেক্সট প্রশ্ন হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো MgOH2, মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে MgOH2, অ্যান্সার ডি। রবারের ভালকানাইজেশনে ব্যবহৃত হয় সাধারণ মৌলটি হলো এস, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন ভিন্ন সংখ্যার মৌল NH4O2SO4O3 যৌগটির উপস্থিত মৌলের সংখ্যা, এখানে অ্যান্সার এখানে দেওয়া আছে বি, 4। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাসটি হলো CO2, এখানে অ্যান্সার হবে CO2, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অর্থাৎ গ্রিন হাউসের জন্য দায়ী গ্যাস হলো CO2। পোর্টল্যান্ড সিমেন্ট কি, পোর্টল্যান্ড সিমেন্ট হলো এখানে লাইমস্টোন ও সিলিকা, জিপসাম, ক্লেমেটেরিয়াল, এখানে সবকটি হবে অ্যান্সার, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন pH2=2 দ্রবণের অ্যাসিডিটি pH=5 দ্রবণের শক্তিমাত্রা থেকে যত গুণ ভারী, তা হলো এখানে অ্যান্সার বলছে ডি, 1000। নেক্সট প্রশ্ন মানব রক্তে pH হলো এখানে 7.5, অ্যান্সার হবে বি। মার্স গ্যাস কি, মার্স গ্যাস হলো CH4, মিথেন। নেক্সট প্রশ্ন ক্ষারীয় ধাতু হলো S ব্লক, অ্যান্সার হবে এখানে এ।
হাইড্রোনিয়াম হাইড্রোনিয়াম আয়নটি হলো এখানে H3O+ নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় কামা রশ্মি অ্যান্সার হবে এখানে এ নিচে কোনটি তড়িৎজী যৌগ এখানে অ্যান্সার হবে MgCl2 NaF NA2SO4 এখানে সবকটি অ্যান্সার